আমি আরতি নস্কর হোমমেড ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ করে দেখাবো, যেটার জন্য সময় তো খুব অল্পই লাগে আর মানে উপকরণও খুব কম, যে অনেক বেশি যে উপকরণ দিয়ে এগুলো এটা রান্না হবে সেটাও না। এটা বেগুন, প্রথমে তো বেগুন লাগবেই, কারণ বেগুন দিয়েই রান্নাটা হবে। বেগুন, দই আর তিল আর কারি পাতা, সর্ষে, জিরে, লঙ্কা আর ব্যাস আর কিছু না, হিং আর একটু নুন মিষ্টি। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি দই বেগুন, তো এর মধ্যে একটু তিল দিয়ে আমি রান্না করব আজকে। তো আসুন এটা কিভাবে রান্না হয় সেটা আমি দেখে নিই। কড়াটা বসালাম, গ্যাসটা অন করলাম আমি। এবার এতে এবার আমি তেল দিয়ে দেব, সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তেল হচ্ছে 4 টেবিল চামচ মতো তেল দিতে হবে। ও সরি, আরো দুটো উপকরণ, যেটা হচ্ছে একটা ছোলার ডাল আর বিউলির ডাল লাগে, এটা গোটা মানে তেলে ভাজতে হবে আর কি। এতে একটু সর্ষে দিলাম ফোড়নে, একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে হয়ে আসবে তখন আমি বেগুনগুলো দিয়ে দেব। এই যে বেগুনগুলো এইভাবে কাটা, আমি দুটো বড় বেগুন নিয়েছি, দুটো বড় বেগুনকে এইভাবে আমি কেটেছি লম্বাভাবে মোটা মোটা করে। বেগুনে কিন্তু আমি নুন মাখাইনি, নুন দেব না, পরে দেব। নুনটা স্বাদ অনুসার দিতে হবে, আমি একটু নুন দিয়ে দিলাম। এটাকে এবার আমি ভেজে দেব, ফ্লেমটা একটু লো করে দেব, 2 মিনিট এটা এমনি ভাজা হবে, তারপর একটু সব মশলা দেব। চলো এবার একটু দেখে নি। এবারে একটু মাঝখানে জায়গাটা ফাঁকা করে এর মধ্যে গোটা বিউলির ডাল আর ছোলার ডালটা আমি দিয়ে দেব। এই যে একসাথে নিয়েছি 1 টেবিল চামচ ছোলার ডাল আর 1 টেবিল চামচ বিউলির ডাল আছে।
এটাও এর সাথে ভাজা হবে। সাউথ ইন্ডিয়ান ডিশ আমার খেতে খুবই ভালো লাগে, আমি খুব লাইক করি, আর তেমনই আমি রান্না করতেও ভালোবাসি। সাউথ ইন্ডিয়ান ডিশ প্রতিটা রান্না মোটামুটি সাউথ ইন্ডিয়ান জানি আমি, যেমন চিলি ধোসা, উত্তপম, উপমা, হ্যাঁ, সাম্বার, রেশম, সব রান্নাই আমি মোটামুটি জানি। আর আমার খুব ফেভারিট ডিশ সাউথ ইন্ডিয়ান ডিশ, তাই বেগুন চিলি বেগুনটা দই দিয়ে যেটা হয় সেটা খুব দারুণ লাগে। আমি কয়েকটা উপকরণ বলিনি, এর মধ্যে যেগুলো দিতে হয় সেগুলো অপশনাল আছে, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এতে অনেক, এতে আবার কাজুও দেওয়া যায়, কাজু মানে বাটা না, কাজু আর কি গোটা নামানোর আগে। আর ক্যাপসিকাম, আমার ঘরে হাফ ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামটা কী করবো কাজে লাগাতে হবে তাই ক্যাপসিকামটা কেটে রেখেছি। এই যে এটাও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, এই যে দেখুন, না দিলেও হবে, আমার মোটামুটি এগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা কারি পাতা দেবো, দিয়েই রেখেছি আমি বরফিলে সব। এবার এতে অল্প একটু হিং দেব, হিং একদম অল্প, মানে এক চুটকি যেমন বলে সেরকম হিং দেব এতে। এবার এতে আমি দুটো দুটো আমার কাছে তিল দিয়ে দিচ্ছি, এই যে তিল, তিলটা আমি বেটে রেখেছি। গুঁড়ো তিলও দিতে পারেন আপনারা, রোস্ট করে ভেজে গুঁড়ো করে রাখবেন, সেই তিল সব রকম রান্নায় আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো লাগে। এটা সাদা তিল, এটা দিয়ে দিলাম। এবারে এতে 100 গ্রাম দই আছে, এই দইটা আবার আমি এতে দেব। এটা আমার ঘরে পাতা দই, ঘরে পাতা দই হলে আরও ভালো হবে। যেমন দেখতে এটা সুন্দর হবে খেতেও তেমন টেস্টি হয় খুব। ব্যাস এবার এতে অল্প একটু আমি জল দেবো, একদম অল্প, কারণ দইয়ে জল আছে তাই। আর এবারে কাঁচা লঙ্কা, ঝালের জন্য আমি কোনো গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করিনি, গোটা কাঁচা লঙ্কা দেবো, একটু চিড়ে 4-5টা, তাতেই ঝাল হবে। এবারেতে আমি একটু চিনি দেব, তারপর ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। 1 টেবিল চামচ মতো চিনি দেব, এবার এটাকে আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। আসুন, 2 মিনিট হয়ে গেছে, দেখছেন দারুণ হয়েছে দেখতে, খেতেও তত টেস্টি। এবার আমি এতে একটু কাজু দিয়ে দেবো, প্রথমেই বলেছি কাজুটা অপশনাল আছে, দিলেও দিতে পারেন।
সাউথের দিকে যদি আপনারা কোনোদিন গিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন, ওদিকে প্রতিটা রান্নায় কাজু ইউজ করা হয়। ওখানে কাজু খুব সস্তা, তাই প্রতিটা রান্নায় দেখবেন কাজু। হয়ে গেছে, এটা ভাত দিয়ে দারুণ লাগে, শুধু ভাত, রুটি দিয়ে খুব একটা ভালো লাগবে না। ভাত বা রাইসের সাথে, বা সাউথেরই একটা রাইস আছে যেটা হচ্ছে আমরা এদিকে লেমন রাইস বলি, সেটা পলিয়ারাম বলে ওদিকে, ওটা দিয়ে এই রান্নাটা মানে এই বেগুনের দই বেগুনটা দারুণ লাগে খেতে পলিয়ারামের সাথে, যেটা আমরা সহজে বাঙালিরা লেমন রাইস বলি সেটাকে। এখন হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখুন অল্প সময়ে কত সুন্দর রান্না, কত টেস্টি, আপনারা ট্রাই করবেন বাড়িতে, দেখুন ট্রাই করে দেখবেন দারুণ লাগবে খেতে, দারুণ লাগবে খেতে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন। আজকের জন্য এই পর্যন্ত, পরে আবার আমি নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। নমস্কার।